রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আপার, এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। আমাদের জীবন দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন, মেঘে ভেঙে সূর্য ওঠে, মেঘে ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার, এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। প্রাইভেট মানে কি রে, ডিকশনারি তো আনি নাই মামি, ব্যক্তিগত। এই তো আবার দিলি ফেস লাগে মানুষের সামনে, কর্মচারীর সামনে আমরা ছোট করা না। আমি কি ওনার কাছে সারেন্ডার করব? সারেন্ডার করব মানে? না মানে আমি ওনার কাছে গিয়ে বলবো যে আমার আসলে ভুল হয়ে গিয়েছে, টাকাটা আমার দরকার। তুমি আমার ভালোবাসারে তিনটা টুকরা করছিলা, এক টুকরা শেষ, অহন টুকরাটার পুরা দাই আমার। দোনো না পু ময়মনসিং মেডিকেল কলেজে পড়ে, আর রেহেনা হাসনা তানিয়া পু তো ঢাকায় থাকে। পড়াশোনা করে যিনি খুব হ্যাপি হলাম, আসলে গ্রামের মানুষ তো পড়াশোনাকে একদম গুরুত্ব দেয় না। এই বিল বেল সাপ্লাই কি তুই হোস? হ মামি আমি আহি। আর ওই একটু আগে যে পিয়নটা আপনারা নাস্তা দিয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ। আর ওই ওই যে প্রাইভেট প্রাইভেট আসে না, দরকার পড়লে হ্যাঁ আহে। আচ্ছা এই যে আমি যে চেয়ারটায় বসে আছি, কেমন নরম কেমন সুন্দর। হ্যাঁ এই চেয়ারটায় কে বসে? মামা বসে। ও আর মাঝে মাঝে যে তোর ওই ফালতু মামিটা এখানে আসে, তোর বড় মামি, সে কই বসে? কেন আপনি যে চেয়ারটায় বসে আছেন এই চেয়ারে বসে, আর মামায় তার পাশে একটা চেয়ার টাইনে লয়ে এরপর বসে। বসেছি ভিলেজ থেকে আসুক, তারপর কোথায় বসে আমি দেখাচ্ছি। আচ্ছা ওই প্রাইভেটের ইন্টারভিউ দিছিল কে? চাকরি তো মালিকে দেয়, মানে মামু দিছে আর কি, আর ইন্টারভিউ আমি লইছি। যা এখন ওই পার্সোনাল একটু খবর দে, আমি একটা ইন্টারভিউ লই। আচ্ছা আমি আমি আনতেছি ভাই। ওয়ালাইকুম সালাম, আমাকে ম্যাডাম বলাতে আমি খুশি হয়েছি, বসো। তুই খাড়া লড়ি কেন লাগি, বস। তা পার্সোনাল আমাকে থ্যাংক ইউ দিচ্ছে, তুই দিলি না কিসের জন্য? ভেরি ভেরি থ্যাংক ইউ। হয়েছে আর কিছু বলতে হবে না। তা প্রাইভেট কি নাম তোমার? ছোট ডাক নাম বলবো না আসল নাম বলবো? আসল বড়টাই বলো। মুসম্মত উম্মে কুলসুম হোসনে আরা বিলকিস মানে ওরফে লিমা। ওমায় ওমায় গো, কয় কি এত বড় নাম তোমার স্কুল কলেজের খাতায় কিভাবে ধরেছে আমি বুঝতে পারছি না। পড়াশোনা কত দূর? জি এসএসসি কমপ্লিট করে বিএসসি আর কমপ্লিট করতে পারলাম না। ম্যাট্রিক পাস করছো কিনা এটা কো, এত কিছু কয় লাভ নাই। মামি এই অহন তার ম্যাট্রিক নাই, অহন হইল গিয়া এসএসসি। হ্যাঁ আর গ্রামের মানুষের আছে না, ওরা এখনো ম্যাট্রিক করে। ওই হলো আমি সবকিছু বুঝি, কিন্তু সেটা তোর প্রাইভেট পাস করেছে কিনা সেটা বল। জি করেছি।
তো এটা ভাঙ্গে গেলেই তো হয়। আমি প্রথমে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে অনেক হয়েছে, আর সিরিয়াল ধরতে হবে না। আমি বুঝতে পেরেছি, প্রথমে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে বিএসসি, তারপরে কামাচ্ছি। আসলে ঠিকই বলেছেন, অভাবের কাছে হার মেনে বিএসসি পরীক্ষা না কমপ্লিট করে চাকরি নিয়েছি। গুড, খুবই ভালো কাজ করেছো। সংসার চালানোর জন্য এখন যে মেয়েরাও পিছনে পড়ে নেই, এটা প্রমাণ করতে হবে, তাই না? কিন্তু অভাবে পড়ে যেন আবার স্বভাব নষ্ট না হয়, এমনি তো এই অফিসের মা মালিক। আচ্ছা ব্যাস, ঠিক আছে, যাও, তুমি এখন যাও। দেখলাম পুকুরের মধ্যে মাংস গোসল করতেছে, কি সুন্দর সাঁতরাইতেছে, আমার খুব ভাল লাগতেছে। মায়ের মানুষ সাঁতরাইতেছে? এইসব কি কথা! তোবা তোবা, তোমার খাইসুর সম্পর্কে আমি জানি না। আরে কি পাগল নাকি! আরেকটা কই, শাহানা কই? আব্বা তোমার কি হয়েছে? কত শাহানা কলেজ তো কত দূরে, তাই তার সকাল সকাল বাড়িতে হয়। শাহানার কলেজ কত দূরে সেই খেয়াল আছে? ওরা তো নাইট স্কুলে যাইবো গা। শাহানা আইটই পাকা রাস্তায় যাইবো, এরপরে রিকশা লইবো, এলি করে 10 টাকা বেশি দিছি। আর আব্বা, আর আপা তো বিকালের দিকে প্রাইভেট পড়ে, তার তো একটু নাস্তা রাস্তা খাওয়ার দরকার আছে নাকি? তো আম্মা যদি 10 টাকা বেশি দেয় তো সমস্যা কি? আরে কি সুন্দর কথা! আর সেই দিকে আসো, তোমার একটা সুমা দেই। এই সুমাটা তোমরা তিনজনে বাইটটা নিও। আর শোনো, এই যে 10 টাকা করে পাইলা, এইটা নিয়ে কিন্তু এই যে ফুচকা চটপটি এগুলি খাবা না, মিষ্টি খাবা। মিষ্টি খাইলে ব্রেন ভালো হয়, আর মিষ্টি যখন খাইবা ওর মধ্যে কিন্তু এই জিলাপিটা খাইও না। কেন আব্বা, জিলাপি খাইলে কি হয়? জিলাপির মধ্যে পেঁয়াজ আছে, এই জন্য জিলাপি খাইবা না। কিন্তু আব্বা, মানুষে তো কয় জিলাপি তোমারে দেখা ডরায়। কেটা কি কয় এটা তুই আমারে শুনাইতাছস? এই কথা আর কোনোদিন কবি না, লাঠিটা তর্ত দেখছ তোমার মাইয়া কি কয়। বারবার ফিরে আসো, ফিয়া মানে আমার মাইয়া আর আমার কলজা, আমার কলজার টুকরা। চলো ঘরে চলো। হবাই তো বজর নামাজ পড়াইলাম, অনেক ঘরে ঢুকাইতে যাও। একেবারে না, টুয়াটা দিয়া বুইরা জানি কোথান কার, বেলা কত হইছে, নাস্তা খাইবা না? নাস্তা চলো চলো খালা। উমা ব্যথা পাইছ? একটা কথা বলার জন্য তোমার দাঁড় করাইছি। কি? আমার সাইর মাইয়া শহর এইখানে পাঁচটা, তুমি লয়া ছয়টা। আমি তোমার মাইয়া? মাইয়া না, তুমি মানে সংখ্যা, তুমি বউ। আমি চিন্তা করছি যে এই গ্রাম ছেড়ে আমি চলে যাব, সবাই নিয়ে শহরে চলে যাব। গ্রাম ছেড়ে দিবা? হ্যাঁ, বাধ্য, আমার উপায় নাই। কেন, কি হয়েছে? ওই শামসু, ওই হন্যির পুত, শহরে গিয়া
বিরাট বড় একটা দেলান বানাইয়া ব্যবসা শুরু করছে। ওই হন্নির পুত্র যদি একটা দেলান বানাইতে পারে, ব্যবসা শুরু করতে পারে, তাহলে আমি আমি শহরে গিয়া দশটা দেলান বানাবো, দশটা অফিস বানাবো, ও হন্নির পুত্রের বুঝাই দেবো আমি কেডা, বুঝছো তুমি? আসবো না কেন, মাঝে মাঝে আইসা এখানে পিকনিক করুম, গ্রামের হাওয়া খাইয়া যামু, আবার এমনও হইতে পারে এখানে থাইকাও যাইতে পারি, ওইখানে লোক দিয়ে ব্যবসা চালামু। আচ্ছা 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 আচ্ছা, সবই হইব, এখন চলো নাস্তা খাইবা, যখন যাইব তখন যাইবা। আচ্ছা লো, কি না কি নাস্তা বানাইছো? খিচুড়ি। আচ্ছা আসো। আজকে তো স্কুল নাই, আজকে এখানে খারাপ আপনি বাঁশি বাজাতেছেন কেন? স্কুলের সাথে বাঁশি কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ আমি জানি আমি স্কুল থেকে ফেরার পথে দেখি আপনি বাঁশি বাজাইতেছেন, আর এই বাঁশি আপনি আমার এই শোনানো লেগেই বাজান, কি কইছে ঠিক না? ঠিক, বাঁশি তোমার জন্যই বাজাইতেছি। কিন্তু আজকে তো স্কুল নাই, আজকে এখানে খারাপ আপনি বাঁশি বাজাতেছেন কেন? ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, স্কুল থাকুক আর না থাকুক, তুমি আমার জীবনে আসবেই। আচ্ছা না, আমি আসব না। বসন্ত বারবার যেমন ফিরে আসে কুসুম, তুমিও আমার জীবনে বারবার ফিরে আসবা। আমি আর আপনার লাগে কথাই বলব। আশ্চর্য, এত সব ঘটনা ঘটে গেল, তুমি আমাকে ফোন করে তো বলতে পারতে। এইসব কথা কি আর ফোনে বলা যায়? প্রতিদিন দেখা হচ্ছে, তখনও তো বলতে পারতে, কিছুই তো বললেন না তুমি। আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না? এভাবে কেন বলছেন? দেখুন, আপনার সাথে পরিচয় হবার পর থেকেই কিন্তু আমি মানুষকে যে অবিশ্বাস করতাম সেটা আমার বদলে গিয়েছে। আমি এখন বুঝতে পারি যে মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই আছে, তারপরে কেন আপনি এভাবে বলছেন? ইন্টারনেটে অন্য একটা ছেলের সঙ্গে আমার ওয়াইফের পরিচয় হবার পর সে যখন আমাকে ছেড়ে চলে গেল, তারপর থেকে মেয়েদের প্রতি সব বিশ্বাস আমার নষ্ট হয়ে গেছে। কিন্তু তোমার সঙ্গে পরিচয় হবার পর আমার ভিতরে এই ধারণাটা জন্মেছে যে মেয়েদের মতো ভালো আছে মন্দ আছে। আসলে ভালো মন্দ মিলিয়েই তো মানুষ, তাই না? জানো কাল রাতে কানাডা থেকে একটা ফোন এসেছিল, অজানা একটা নাম্বার থেকে, আমি জানি এটা কি, আর কেউ না আমার স্ত্রী। নিশ্চয়ই বড় রকমের কোনো একটা ধাক্কা খেয়ে সে আবার আমাকে ফোন করছে, আমিও আমার ইচ্ছা মতো কথা শুনিয়ে দিয়েছি। আপনি কি এখনো তার প্রতি দুর্বল? না কাজল, একদমই না, ওর প্রতি এখন শুধু ঘৃণা ছাড়া আমার আর কিছুই নেই, আই হেট হার। শোনো, তুমি ওই মেসটা ছেড়ে দাও, ওই ঝুঁকিপূর্ণ লাইফটা ছেড়ে দাও, চলে এসো নিজের বাড়িতে, চলে এসো। নিজের বাড়ি মানে? নিজের বাড়ি মানে যে বাড়িটা আমি শুধু তোমার জন্য বানিয়েছি, সেটা তুমি তোমার মনের মতো করে সাজিয়ে নেবে। তাহলে আমাকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে, পড়ালেখা এখনো অনেক বাকি, আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি তো তাতে বাধা দেবো না কাজল, তুমি পড়াশোনা করতে চাও তো অবশ্যই পড়াশোনা করবে, তুমি ভার্সিটিতে যাবে আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দেবো, তোমার ক্লাস শেষ হবে আমি তোমাকে আবার নিয়ে আসবো, যতক্ষণ তুমি ভার্সিটিতে থাকবে আমি তোমাকে না অপেক্ষা করবো। আমি চাই তুমি লেখাপড়া করে অনেক দূরে যাও, শুধু আমার পাশে একটু থাকো, লেখাপড়া শেষ করে যে সময়টুকু থাকবে সে সময়টা যেন শুধু আমার জন্যই হয়। আমি জাওনের পর থেকে ওই আরতের মালামাল উঠানামা কমতাছে, ব্যাপারটা কি? যোগাযোগ ব্যবস্থার উন্নতি স্যার,
যোগাযোগ ব্যবস্থার উন্নতি কি রকম? রাস্তাঘাট বালনের পর থেকে খুচরা বিক্রেতারা আমগুলি আর তার মাল দিতে চায় না, তারা সরাসরি ঢাকা মাল পাঠিয়ে দেয়। আর কিছু কিছু কোম্পানি আছে তারা খেতের তনি মাল লিয়ে জায়গা। কোম্পানির ব্যাপারটা বুঝলাম, কিন্তু এই খুচরা বিক্রেতারা আর কি খুচরা ব্যবসায়ীরা বাস ট্রাকের ভাড়া দিয়া ঢাকার আড়তে মাল বেচনে না, এটাতে তো পোষাইব না। ব্যাপারটা তো ঠিক মতন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, হিসেবটা দাও। গ্রামে আমার বিরুদ্ধে মেম্বার বিভিন্ন কল কাটি নাড়তেছে। আগামী সপ্তাহে নাহলে সপ্তাহের শেষে ঢাকা যাবো। ঢাকার ব্যবসা পাতি দেখতে হইব, তাই না? ওখানকার হিসাব পাতি অনেক ঝামেলা। দেখেন আমি তো এখানে আছি, কিন্তু কেন তা জানি না, কিন্তু আমার ধারণা মা মনে হয় তার ভুল বুঝতে পেরেছে। কেন, তোর কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলল আমি তোদের সঙ্গে অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। সত্যি বলছিস? হ্যাঁ, বিশ্বের সঙ্গে যাও, তুমি মায়ের কাছে যাও, সে মনে তোমাকে কিছু বলতে পারে। আচ্ছা আমি দেখছি। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, সেই না খেলা খেলতে খেলতে কাটে সারা বেলা। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা।